তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নীলকী মদিনাতুল উলুম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এর উদ্যোগে 25তম ইসলামী মহাসম্মেলন আগামীকাল রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকা হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জনাব খন্দকার মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান 6 নং নীলকী ইউপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাহবুবুর রহমান খুকন সাহেব, সাবেক বিপি হুমনা সরকারি ডিগ্রি কলেজ। প্রধান মেহমান জনাব আবুল হোসেন সাহেব, বিশিষ্ট দানবীর নীলকী মাদলা। উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ হুসাইন, মুফতি মোহাম্মদ আমজাদ হুসাইন দামাত বারকাতুহুম শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মুরাদনগর। বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর মুফতি তুফাজ্জল হুসাইন আফতাবি, খতিব খিলখেদ বরুয়া শাহী জামে মসজিদ ঢাকা। বিশেষ বক্তা হযরত মাওলানা বাহাউদ্দিন আশরাফ সাহেব দামাত বারকাতুহুম মুহতামিম দড়িগান্দি মাদ্রাসা। আরও ওয়াচ ফরমাবেন মুফতি ইজাহারুল হক আরিফি সাহেব, পরিচালক দারুল ইমান মাদ্রাসা নারায়ণগঞ্জ। আরও ওয়াচ ফরমাবেন হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব, মুহতামিম নীলকী লালবাগ হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ দ্রষ্টব্য মহিলাদের ওয়াজ শোনার জন্য সুব্যবস্থা থাকবে এবং সকল কবরবাসীর জন্য বিশেষ দোয়া হবে ইনশাআল্লাহ। উক্ত ইসলামী মহাসম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন। এই মাহফিল এর ওসিলাতে এলাকা হুক শান্তিময়, বাতিল কাফির ফাসিকের চিরতরে হয়ে যাক হয়, ফিরে আসুক দিনের পথে, ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন, প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন।